আদা আদা দা প্রথমেই ডিরেক্ট প্রশ্ন, তামাদি আইন ক্লাস শুরু। ডিরেক্ট প্রশ্ন, ধারা 5, বিলম্ব মওকুফ নীতি, আলোচনা করুন। বিলম্ব মওকুফ নীতি আলোচনা করুন। ধারা 6, ধারা 8 একসাথে। প্রশ্ন, আইনগত অক্ষমতা বলতে কি বোঝায়? লিগাল ডিসাবিলিটি বলতে তাহলে আমাদের হচ্ছে ধারা 6 এবং 8। প্রথম পৃষ্ঠ, লিগাল ডিসাবিলিটি বলতে কি বোঝায়? আইনগত অক্ষমতায় তামাদির মেয়াদ গণনা পদ্ধতি আলোচনা করুন। আইনগত অক্ষমতায় তামাদির মেয়াদ গণনা পদ্ধতি আলোচনা করুন। 2 নম্বর প্রশ্ন, কোন কোন ক্ষেত্রে তামাদের মেয়াদ গণনা কোন কোন ক্ষেত্রে তামাদের মেয়াদ বৃদ্ধিতে আইনগত অক্ষমতা অজুহাত হিসেবে প্রযোজ্য হবে না? কোন কোন ক্ষেত্রে তামাদির মেয়াদ বৃদ্ধিতে আইনগত অক্ষমতা প্রযোজ্য হবে না? এরপরে ধারা 12, ডিরেক্ট প্রশ্ন, কোন কোন সময় তামাদির মেয়াদ গণনা থেকে বাদ যাবে? কোন কোন সময় তামাদির মেয়াদ গণনা থেকে বাদ যাবে? এরপরে তামাদি আইনের ধারা 18, ধারা 18, ইফেক্ট অফ ফট বা প্রতারণার ফলাফল সম্পর্কে আলোচনা করুন। প্রতারণার ফলাফল সম্পর্কে আলোচনা করুন।
এরপরে ধারা ১৯, ইফেক্ট অফ ফট, বা প্রাপ্তি স্বীকারের ফলাফল, ইফেক্ট অফ ফট, দাদাই প্রাপ্তি স্বীকারের ফলাফল এটা কি ১৮ ধারার মধ্যে না ১৯ ধারা হবে? ধারা ১৯, ধারা ১৯, দাদা এটা তো গত বছর আসছিল দাদা, আপনার ভিডিওটা আসছে না, সমস্যা নেই, পড়তে হবে দাদা, আপনার ভিডিওটা আসে না, ভিডিওতে দাদা ওই ক্যামেরাটা একটু এক্সপ্লোর করেন। ওকে, ইফেক্ট অফ ফ্রড, বা প্রতারণার, এটা গেল ১৮, ১৯ হচ্ছে ইফেক্ট অফ অ্যাকনোলেজমেন্ট ইন রাইটিং, প্রাপ্তি স্বীকারের ফলাফল আলোচনা করুন। ধারা হচ্ছে ২৬, ধারা হচ্ছে ২৬, ইজমেন রাইট বা সুখাধিকার উদাহরণ সহ আলোচনা করুন। ইজমেন রাইট বা সুখাধিকার উদাহরণ সহ আলোচনা কর। প্রশ্নটা আরেকবার, ইজমেন রাইট বা সুখাধিকার উদাহরণ সহ আলোচনা কর। এরপরে ধারা হচ্ছে ২৮, অ্যাডভার্স পজিশন বা বিরুদ্ধ দখল নীতি, অ্যাডভার্স পজিশন বা বিরুদ্ধ দখল নীতি উদাহরণ সহ আলোচনা করুন। উদাহরণ সহ অ্যাডভার্স পজিশন অ্যাডভার্স বানানটা হচ্ছে ADVERS,
adverse possession. Adverse possession. বা বিরুদ্ধ দখল নীতি আলোচনা করুন। উপরে লিখেন ধারা তিন, চার, ছয়, তেরো, চোদ্দ। প্রশ্ন দাদা, ধারাটা আর একবার বলেন তো। ধারা তিন, চার, তিন, চার, ছয়, তেরো, চোদ্দ। তেরো, চোদ্দ। প্রশ্ন, নির্ধারিত সময়ের পরে দায়েরকৃত দায়েরকৃত মূল মামলা দায়েরকৃত মূল মামলা আদালত খারিজ করতে আদালত খারিজ করতে বাধ্য আদালত খারিজ করতে বাধ্য আদালত খারিজ করতে বাধ্য ইনভার্টেড কমা দিয়ে আটকাই। আটকানোর পরে লিখব, এই মন্তব্যের বিপরীতে এই মন্তব্যের বিপরীতে যুক্তি দেখান বা আলোচনা করুন। আচ্ছা, এখানে এখানে যেটা বলা হয়েছে, আমরা যদি ধারা তিনে দেখি, ঠিক না, যে নির্ধারিত সময়ের পরে মূল মামলা যদি দায়ের করা হয় সেটাকে আদালত খারিজ করে দিতে বাধ্য, তাহলে তামাদি আইনের ধারা তিন, ছয়, তেরো, চোদ্দ থেকে একটা প্রশ্ন, নির্ধারিত সময়ের পর দায়েরকৃত মূল মামলা আদালত খারিজ করে দিতে বাধ্য, এই মন্তব্যের বিপরীতে অবস্থান করে যুক্তি দেখান, এরকম প্রশ্নটা উত্তর। আমরা যদি ধারা তিনে দেখি, সেখানে আমরা দেখি যে আদালত বাধ্য যদি হচ্ছে নির্ধারিত সময়ের পরে মূল মামলা দায়ের করা হয়, রাইট? আদালত বাধ্য। আচ্ছা, আমরা একটা সেন্টেন্স লিখব, তামাদির মেয়াদ বৃদ্ধি সমান সমান তামাদির মেয়াদ বৃদ্ধি
সমান সমান বিলম্ব মওকুফ, তামাদির মেয়াদ বৃদ্ধি সমান সমান বিলম্ব মওকুফ। আমরা এখন সেই প্রশ্নের উত্তরটা দেখব। প্রশ্নের উত্তরটা দেখব, লিখেন তিন ধারায় বলা হয়েছে নির্ধারিত সময়ের পর দায়েরকৃত দায়েরকৃত মূল মামলা আদালত খারিজ করতে বাধ্য। তাহলে এই কথাটা আমরা ধারা তিনে দেখতে পাই। তবে তামাদি আইনের নিম্নোক্ত ধারা বিশ্লেষণ করলে, তামাদি আইনের নিম্নোক্ত ধারাগুলো বিশ্লেষণ করলে দেখা যাবে যে মূল মামলায় তামাদির মেয়াদ বৃদ্ধি বা বিলম্ব মওকুফ হয়। মূল মামলায় তামাদির মেয়াদ বৃদ্ধি বা বিলম্ব মওকুফ হয়। চার ধারা অনুসারে চার ধারা অনুসারে কোন মামলার নির্ধারিত তামাদির শেষ দিন আদালত বন্ধ থাকলে যতদিন আদালত বন্ধ থাকবে ততদিন তামাদির মেয়াদ বৃদ্ধি পাবে, অর্থাৎ আদালত উক্ত মামলাটি খারিজ করবে না। ঠিক একইভাবে ছয় ধারা অনুসারে, আচ্ছা কারেন্ট চলে গেছে, কারেন্ট শুনতে পান?